সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবে, আমি অনেক অসুস্থ, অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, জাস্ট বড় ভিডিও, আজও অসুস্থ। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি সবার খুব বেশি ভালো লাগবে। আমার এই ব্লগটি যদি ভালো লাগে কারো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে, অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবে আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা নিজেরা নিজেদেরকেই, নিজেদের মানুষগুলোকেই ভালো রাখতে পারি, যেমন আত্মীয় স্বজন, শ্বশুরশাশুড়ি, মা বাবা, আশেপাশের লোকদের সাথে চলাফেরা, সব মিলিয়ে আমরাই আমরা ভালো রাখতে পারি। আর নামাজ, কালাম, শরীর জ্বলে, পাঁচাত্ব নামাজ, তাহাজ্জুদ, কিছু কিছু নফল নামাজ, কারণ অনেক নামাজ মিস গিয়েছে, একটু একটু করে পড়তে পারি, সৎ থাকার চেষ্টা করতে পারি, নিজেদের বাচ্চাদেরকে এভাবে শিখিয়ে পড়িয়ে নিতে পারি, এভাবেই নিজেরা ভালো থাকতে পারি। আর কিছু বাচ্চা আছে হাজার শেখালেও তাদের কোনো কাজ হয় না, যেমন তেমনই থাকে, সেটা আলাদা কথা। তবুও নিজেদের পোশাক আশাক সব কিছু খেয়াল রাখতে হবে বাচ্চাদের, এবং নিজেকেও ভালো থাকতে হবে, চেষ্টা করতে হবে। আর সেই সাথে বলবো, আমার জন্য আবারও বলবো, দোয়া 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 চাই, অসুস্থ অসুস্থ, অনেক অসুস্থ। এই তো চলে এলাম রান্নাঘরে, আজ একটু অন্যরকম করে সাজিয়ে গুছিয়ে নিলাম, এত চিন্তার কিছু নেই, আমি এগুলো একদম পরিষ্কার ঝকঝকে তকতকে রাখি। অনেকেই বলে কীভাবে এত জিনিস পরিষ্কার করি, আমিই করি এক হাতে, আমার কাছে ভালো লাগে করতে। এই তো রান্নাঘর থেকে বেডরুমগুলিতে চলে এলাম, এরুমের খাটটা খুলে ফেলেছি, খুলে রেখে দিয়েছি, ফ্লোরিং করেছি, কারণ অনেক মানুষ আছে তো খাট হলে জায়গা কম হয়, তাই এই তো ঘরটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপর ডাইনিংয়ে চলে এসেছি, ডাইনিংয়েও পরিষ্কার করে নিলাম, প্রতিদিন প্রতিদিন পরিষ্কার করতে হয়, নারীর কাজ ছেলে মানুষ দেখতে পারে, মনে করে প্রতিদিন এগুলোই কামিয়ে থাকে। আমার একটু অন্যরকম আমাকে কাজ করে, এগুলো এত প্রতিদিন পরিষ্কার করার প্রয়োজন নয়, এত কষ্ট করার প্রয়োজন নয়, কিন্তু আমার নিজের হাতে এগুলো করতে ভালো লাগে। এই তো ড্রয়িং রুমে চলে এলাম, ড্রয়িং রুমের লুক আর পাল্টাতে পারিনি, একটু এদিক সেদিক চেঞ্জ করলে মাঝে মাঝে ভালো লাগে। এই তো সবগুলো, আর এই রুমের চাদরটা পাল্টানো হয় না কেন, কারণ এই রুমে কেউ থাকেও না, মেহমান আসলে সোফায় বসা হয়। এই তো এই গাছটা আমার শাশুড়ির, এই তো ডাইনিং চলে এলাম, গেছে আমার জিনিস আনতে, যাই হলো এই সর জিনিস মুছে পরিষ্কার করে নিয়েছি, কমে জায়গা, শরীর জ্বলে, নাস্তা খেয়ে সবজি সিদ্ধ আটার রুটি আর গরম গরম দিচ্ছে। এখানে আমি অনেকগুলো মাংস, আর আমার এই ফ্রাই প্যানটা অনেক বড়, ধুয়ে পরিষ্কার করে মরিচটা কেউ না চাইলেও দিতে না পারো,
কারণ আমি দেই কালারের জন্য আমার কাছে ভালো লাগে কালারটা। তারপরে আমি আদা রসুনের পেস্ট 4 টেবিল স্পুনের মতো দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি 4 টেবিল স্পুনের মতো। আজ মাখিয়ে বসালাম, কিন্তু এভাবে মাখিয়েই মাংসটা আমি খাবো না, এভাবে আমি খেতে পারি না। আমারটা আমি বললাম, পরবর্তীতে আমি আবার পেঁয়াজ দিয়ে এটাকে বানাবো। এই তো এখানে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, এবং আমার যে মশলা তৈরি করি আমি, আমার চ্যানেলেও দেওয়া আছে, এটা দিয়ে রোজ বিরিয়ানি কাচ্চি সব কিছুই করা যাবে। এতে আমি 5 মিনিট পেঁয়াজ তেল দিয়ে দিচ্ছি, মাংসটা আমি বাগার দেবো। তারপর মাংসটা নেড়ে চেড়ে নিলাম, এই তো বাগারটা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ তেল দিয়ে ভাজলে না মাংসটা, দিলে আগেও পেঁয়াজ মশলা কষিয়ে মাংস দিলে, মশলা দিলেও মজা হয়, এটা আরও একটু অন্যরকম মজা হয় বাগারটা দিলে। এই তো মাংসটা মনে হয়ে গেছে, আর চিনি গুঁড়ো, পোলাওয়ার চাল, তেজপাতা, গরম মশলা দিয়ে আমি হাফ সেদ্ধ করে নেবো। যেহেতু এটা কাচ্চি, কাচ্চির রাইসটা হাফ বয়েল করেই নেওয়া সুন্দর হয়। এই তো মাংসের কালারটা দেখো শেষ এসেছে। এখন আমি আরেকটা ফ্রাই প্যানে কিছু মাংস দিয়ে দিলাম রান্না করা, মানে আমি কয়েকটা লেয়ার করব। এই তো মাংস দিয়ে দিলাম, সিদ্ধ করা রাইসটা দিয়ে দিব উপরে, মানে কয়েকটা লেয়ারই আমি করবো। এই তো পোলাও চাল দিয়ে আবারও আমি পোলাওটা দিয়ে আমি আবারও মাংস দিয়ে দিলাম, এবং একটু বেরেস্তা দিয়ে দিলাম, এবং ফাঁকে ফাঁকে একটু মশলা পাউডারও দিয়ে দিয়েছি, যেটা মাংস রান্না করার। এই তো দিয়ে মশলা একটু দিয়ে দিয়েছি, এখন আবার মাংস দিয়ে নিচ্ছি। বিশ্বাস কেউ করবে কি না জানি না, এতটা মজা হয়েছে আমি দুবার খেয়েছি। কে বলেছে ঘরে দোকানের মতো কাচ্চি হবে না, অবশ্যই হবে, মাধুরী মিশিয়ে রান্না করলে হবে, অবশ্যই হবে। দুটোই আমি দেইনি আজকে, টমেটো পিউরি দিয়েছি, তারপর অনেক মজা ছিল। এই তো একটার পর একটা লেয়ার দিয়ে নিচ্ছি, এখন আবার রাইস দিয়ে নিলাম। এভাবে কয়েকটা লেয়ার করে আমি আলু হাফ সেদ্ধ করে জর্দার রং দিয়ে তেলে ভেজে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি, এবং উপরে আবারও ব্যবস্থা দিয়ে দিয়েছি। এতটা সুন্দর কালারফুল হয়েছে, সামনে দেখতে তো আরও বেশি ভালো লেগেছে, আর আমি তো খেয়েছি সে মজাটাও দেখেছি। তোমরা একবার ট্রাই করতে পারো আমার মতো করে। এখন আমি সবগুলো মিশিয়ে নিব, আর আমি বাসায় রান্না করলে অল্প তেল দিয়েই করি, যদি মেহমান আসে সবাই তো আর অল্প তেল দিয়ে পছন্দ করে না। কাচ্চিটা অবশ্য অল্প তেল দিয়েই রেস্টুরেন্টে রান্না করে। এই তো বেরিয়ে নিচ্ছি, আর দেখো বন্ধুরা কালারটা কেমন এসেছে, বলতে কিন্তু হবে অনেক সুন্দর হয়েছে। আমি নিজের পছন্দ নিজেই করি, আর আমার কাছে খেতে ভালো লেগেছে, আমি কেন প্রশংসা করবো না। আর যে রেসিপি মজা না হয় সেই রেসিপিতে আমি দেই না। আলুগুলো দেখেছ কতটা সুন্দর হয়েছে, আজ আর বেশি কিছু রান্না করিনি। তারপরে গরুর মাংস রান্না করেছিলাম, মাছে বিরিয়ানি চোখ দিয়ে খেয়ে নিলাম। এখানে রেস্ট নিয়ে চিতির পিঠা খেয়ে নিলাম, আনা হয়েছে আর
এখানে চা দিয়ে খাওয়া পেরিসের যে ডো সেটা দিয়ে বানানো হয়েছে, এটা এটা আমিও নিজেও দিয়েছি, কিন্তু এটা আমি কিনে এনেছি, এখন তো সময়ও নেই, তাছাড়া আমি একটু অসুস্থ এবং রাত্রে চলে এসেছে খাসির কাচ্ছি। দেখো তো বন্ধুরা, দোকানের চাইতে আমার কি কম হয়েছে সুন্দর, সবাই অনেক অনেক বেশি, সবাই অনেক 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 বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।